নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় সাত অসীম ধারা সম্পর্কে আলোচনা করা হবে। তোমাদের গত ক্লাসে অসীম ধারা সম্পর্কিত একটি সৃজনশীল অঙ্ক দেখানো হয়েছে, আজকে তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখানো হবে। এখন তোমাদেরকে এই অসীম ধারা সম্পর্কে আরেকটি সৃজনশীল অঙ্ক আমি তোমাদের বোর্ডে উঠিয়েছি, এখন আমরা এই অঙ্কটি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। এখন দেখো কি দেওয়া আছে, কোনো গুণোত্তর ধারার প্রথম পদ 2/3 এবং অসীমতক সমষ্টি 1/2। তোমাদেরকে বলছে সাধারণ অনুপাত আর হলে প্রমাণ করো যে 3r + 1 = 0। খ নম্বরে বলছে ধারাটি নির্ণয় করো এবং এর প্রথম 35 পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বরে বলছে ধারাটির এনতম আংশিক সমষ্টি 40/81 হলে এন এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা তোমাদের এই ক নম্বর অঙ্ক থেকে দেখাচ্ছি যে কীভাবে আমরা এই অঙ্কটি করব। তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখব, এখানে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান সমান 2/3 এবং অসীমতক সমষ্টি S∞=1/2। আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম অসীমতক সমষ্টিকে আমরা S∞ দ্বারা প্রকাশ করি। এখন আমাদেরকে বলছে সাধারণ অনুপাত আর, তো বলবো দেওয়া আছে সাধারণ অনুপাত সমান সমান আর। এখন আমরা জানি কি, দেখো অসীমতকের সমষ্টি সম্পর্কে আমরা জানি S∞=A/1-r। তা লিখবো আমরা, আমরা জানি S∞=A/1-r। এখন S∞ আমাদের দেওয়া আছে 1/2, এর মান দেওয়া আছে 2/3, 1-r। আমরা এই r এর মান বের করব। এখন আমরা r গুণন করব, 1 এর সাথে 1-r গুণ করলে হবে 1-r-ই থাকবে, আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2×2/3 আমরা লিখব, 2×2/3। এবার একটা বিষয় খেয়াল করো, 1-r এই 2 আর এই 2 গুণ করলে হবে 4, নিচে 3। এখন আমরা একটা কাজ করব, এই 4/3 প্লাস আছে, আমি তাকে বাম দিকে নিয়ে আসব, তাহলে হবে 4/3 = এই মাইনাস আরকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল প্লাস আর। এখন আমি এটার সরল করব, লসাগু হবে 3, 3 আর 1 গুণ করলে 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 আর 4 গুণ করলে 1 হবে = r। এবার আমরা এই r এর নিচে বা একটু পরে লিখি, আমরা 3 থেকে 4 বিয়োগ করলে -1 থাকবে, নিচে আছে 3। আমরা এই r টা উপরে লিখলাম, নিচে একটা 1 লিখতে পারি। আমরা এখন r গুণন করব, 3 আর r গুণ করলে হবে 3r, -1 আর r গুণ করলে হবে -1। সুতরাং এই -1কে এদিকে নিয়ে আসলে বাম দিকে +1 হয়ে গেল, = 0। তোমাদেরকে বলছিল যেখানে ধারাটির সাধারণ অনুপাত আর হলে প্রমাণ করো যে 3r + 1 = 0। আমি আবার বলি, আমাদের দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান 2/3, অসীমতক সমষ্টি S∞=1/2, আর আমাদের এখানে দেওয়া ছিল সাধারণ অনুপাত আর। আমরা জানি অসীমতকের সমষ্টি S∞=A/1-r, S∞ এর পরিবর্তে আমি 1/2 বসালাম,
এর পরিবর্তে 2/3 আর এখানে 1-r আছে। এবার আমরা আর গুণন করেছি 1 এর সাথে এটা গুণ করলে হলো 1-r আর 2 আর 2/3 গুণ করলে হলো 2 × 2/3 1-r ঠিক আছে 2 আর 2 গুণ করলে 4 নিচে 3 এখন এই যে আমাদের 1 আছে 1 এখানে থাকবে 4/3 sin প্লাস এদিকে আসলে মাইনাস এই মাইনাস আর ডান দিকে আসার কারণে প্লাস আর হয়ে গেল এটাকে আমরা লসাগু করে পেলাম -1/3 আর এখানে আমরা আর এর নিচে এটা 1 রাখলাম তাহলে আর আর 3 গুণ করলে 3r -1 আর 1 গুণ করলে -1 -1 কে আমরা বাম দিকে নিয়ে আসলাম এই কারণে প্লাস হয়ে গেল তাহলে 3r + 1 = 0 আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রুভড PROVED আশা করি তোমরা সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে অর্থাৎ খ নম্বরে আচ্ছা এখন দেখো আমরা তোমাদের খ নম্বর অঙ্কটা দেখাচ্ছি খ নম্বর অঙ্কে কি বলা আছে ধারাটি নির্ণয় করো এবং এর প্রথম পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা কি প্রক্রিয়ায় এই অঙ্কটি করতে পারি তা তোমাদের দেখাচ্ছি এখন একটা বিষয় হলো আমাদের কি কি দেওয়া আছে যেমন প্রথম পদ দেওয়া আছে আর এই অসীমদক সমষ্টি তা আমাদের এখানে কাজে লাগবে না আরেকটা বিষয় হলো আমরা কতে যে মানটা পেয়েছি 3r + 1 = 0 এখানতে আমরা r এর মানটা ব্যবহার করতে পারবো তাহলে আমরা প্রথমে কি হবে লিখবো দেখো লিখবো আমরা এখানে ধারাটির প্রথম পদ a সমান সমান 2/3 ক হতে প্রাপ্ত 3r + 1 = 0 বা 3r = -1 সুতরাং r = -1/3 আমাদেরকে বলছে ধারাটি নির্ণয় করতে তা আমরা লিখব যে সুতরাং ধারাটি এস এন ইকুয়াল আমাদের গুণত্ব ধারা আমরা জানি এ প্লাস এ আর স্কোয়ার এভাবে চলতে থাকবে আমাদের এর মান আমরা পেয়েছি 2/3 এর মান 2/3 আর এর মান -1/3 এর মান 2/3 আর এর মান -1/3 হোল স্কয়ার এখন দেখো 2/3 প্লাস এখানে আমাদের 2 আর -1 গুণ করলে এখানে হবে -2 আর নিচে হবে 9 একই রকম আমরা এই কাজটা একবার করে দেব মাইনাসের উপরে জোর সংখ্যক পাওয়ার থাকলে তা প্লাস হয়ে যাবে তাহলে এখন এখানে হবে 2/3 1/9 এত তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি কি দেখো এখানে হবে 2/3 দিয়ে প্রথম পদ 2/3 -2/9 আর এখন 2 আর 1 গুণ করলে উপরে 2 আর 3 আর 9 গুণ করলে হবে 27 এই হলো আমাদের ধারাটি আমাদের একটা বিষয় বলছে ধারাটি নির্ণয় করো আমাদের ধারাটি নির্ণয় হয়ে গেল এখন আমরা এর প্রথম পাঁচটি পদের সমষ্টি নির্ণয় করব আমাদের r এর মানটা 1 অপেক্ষা ছোট আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমতকের সমষ্টি নির্ণয় করার সরি গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় করার সূত্র দুইটি r এর মান 1 অপেক্ষা বড় হলে একটা হবে r এর মান 1 অপেক্ষা ছোট হলে আরেকটা হবে এখন যেহেতু আমাদের r এর মানটি 1 অপেক্ষা ছোট তাহলে আমরা কিভাবে লিখতে পারবো দেখো লিখবো আমরা যেহেতু r ইকুয়াল -1/3 এটা লেস দেন 1 অর্থাৎ r ইকুয়াল টু -1/3 তা 1 অপেক্ষা ছোট তাহলে আমাদের এখানে এস এন হবে a ইন্টু 1 - আর এন
वन माइनस आर अर्थात आमादेर आर एर मानटी वन अपेक्षा छोटो हवार कारणे आमादेर वन टा आगे आसछे जदि आर एर मानटी वन अपेक्षा बड़ो हतो ताहले आमरा ए ठीक आछे एखाने ठीक थाकबे आर टू दि पावर एन टा आगे नितम माइनस वन टा परे नितम शुधु एखाने वन अपेक्षा छोटो हवार कारणे आमरा एइभाबे लिखलाम एखन आमरा आमादेरके जेभाबे बोलछे अर्थात कयटी पदेर समष्टि পাঁচটি পদের সমষ্টি লিখব সুতরাং এস ফাইভ এ ওয়ান মাইনাস আর এন এর পরিবর্তে ফাইভ লেখো ওয়ান মাইনাস আর মান বসাও আমাদের এর মান আমরা কি পেয়েছি টু বাই থ্রি আমরা লিখব এখানে টু বাই থ্রি ওয়ান মাইনাস আর এর মান কত আছে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস চিহ্ন এই মাইনাস এখানে আর এর মান মাইনাস ওয়ান বাই থ্রি वन माइनस माइनस वन बाई थ्री टू दि पावर फाइव एबार देखो एखाने टू बाई थ्री माइनस माइनस गुण कर ले प्लस वन बाई थ्री माइनस तुम्हारा सबाई जानो माइनसर उपरे बीजोर पर थाकले माइनस माइनस ही थाकबे और माइनसर उपरे जोर पर थाकले माइनस प्लस हो जाबे যেহেতু ফাইভ বিজোড় সংখ্যা অতএব এই মাইনাস মাইনাস থাকবে আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস আর ওয়ানের উপরে ফাইভ মানে ওয়ান থাকবে থ্রির উপরে ফাইভ আমরা জানি থ্রির উপরে ফোর থাকলে হবে এইটি ওয়ান আর থ্রির উপরে যদি ফাইভ হয় মানে থ্রি টু দি পাওয়ার ফাইভ এইটি ওয়ানকে থ্রি দ্বারা গুণ করলে হবে টু হান্ড্রেড ফোর্টি থ্রি অর্থাৎ আমি লিখবো এখানে টু হান্ড্রেড 243 এখন আমরা পর্যায়ক্রমে এটা লসাও করব তাহলে কিভাবে দেখো আচ্ছা এখন দেখো আমরা এটা 2 বাই 3 এখানে এবার আমরা এটা লসাও করব কিভাবে টু বাই থ্রি এখানে আছে আমাদের লসাও করলে এখানে হবে টু হান্ড্রেড ফোর্টি থ্রি টু হান্ড্রেড ফোর্টি থ্রি আর ওয়ান গুণ করলে হবে টু হান্ড্রেড ফোর্টি থ্রি প্লাস টু হান্ড্রেড ফোর্টি থ্রি দ্বারা টু হান্ড্রেড ফোর্টি থ্রিকে ভাগ করলে ওয়ান হবে এই ওয়ান আর ওয়ান গুণ করলে এটা হবে ওয়ান এবার এখানে লসাও হবে থ্রি থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি প্লাস থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান এবার টু বাই থ্রি এখন দেখো আমরা কাজটা একবারে করে দেব টু হান্ড্রেড ফোর্টি থ্রি আর ওয়ান যোগ করলে টু হান্ড্রেড ফোর্টি ফোর নিচে হবে টু হান্ড্রেড ফোর্টি থ্রি যখন গুণচিহ্ন দিবা নিচের থ্রি উপরে গেল আর থ্রি আর ওয়ান যোগ করলে ফোর তা আসবে নিচে এখন এই থ্রি থ্রি কাটা যায় আর এই টু দ্বারা ফোরকে ভাগ করলে তা হবে কত আমাদের টু হবে এখন এই টু দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি টু দ্বারা ভাগ করলে বারো দুগুণে চব্বিশ আর দুই দুগুণে চার অর্থাৎ ওয়ান টু টু ডিভাইড বাই টু ফোর থ্রি এটাই হলো আমাদের প্রথম পাঁচটি পদের সমষ্টি তাহলে আমি তোমাদেরকে আরেকবার বলি এখানে ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু টু বাই থ্রি তা তোমাদের আগেই দেওয়া আছে আর আমরা ক থেকে পেয়েছি থ্রি আর প্লাস ওয়ান জিরো আমরা এখান থেকে আর এর মান পেলাম মাইনাস ওয়ান বাই থ্রি তোমাদেরকে ধারাটি নির্ণয় করতে বলছে আমরা লিখলাম এস এন ইকুয়াল টু এ প্লাস এ আর স্কোয়ার কন্টিনিউ চলমান এটা এর মান বসালাম টু বাই থ্রি এর মান টু বাই থ্রি আর এর মান এই যে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে বসালাম প্লাস এর মান টু বাই থ্রি আর এর ক্ষেত্রে মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার এবার টু বাই থ্রি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস টু আর ওয়ান গুণ করলে টু থ্রি আর থ্রি গুণ করলে নাইন আমরা জানি মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে প্লাস এই কারণে এটা প্লাস হয়ে গেল ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান ওয়ান আর টু গুণ করলে টু থ্রি থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন এবারে আমি এটাকে লিখলাম টু বাই থ্রি মাইনাস টু বাই নাইন প্লাস টু আর ওয়ান গুণ করলে টু আর থ্রি আর নাইন গুণ করলে হলো টোয়েন্টি সেভেন কন্টিনিউইং এখন
আমাদেরকে বলছে পাঁচটি পদের সমষ্টি। আমরা বললাম যেহেতু আর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি এবং এটা ওয়ান অপেক্ষা ছোট, সেই কারণে এস এন ইকুয়াল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। এস ফাইভ এন এর পরিবর্তন আমি ফাইভ লিখলাম, এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এর স্থানে ফাইভ ওয়ান মাইনাস আর। এখন আমরা পর্যায়ক্রমে মান বসালাম, এর মান টু বাই থ্রি, ওয়ান মাইনাস আর এর ক্ষেত্রে লিখলাম মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ, ওয়ান মাইনাস আর এর ক্ষেত্রে মাইনাস ওয়ান বাই থ্রি। এখন এখানে টু বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস, তুমি এটা বিষয় খেয়াল করো মাইনাসের উপরে বিজোর পর মাইনাস থাকবে, সেই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, ওয়ানের উপরে ফাইভ ওয়ান আর এখানে থ্রির উপরে ফাইভ মানে টু হান্ড্রেড ফোর্টি থ্রি আমরা লিখলাম। এবার এখানে ওয়ান এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস ওয়ান বাই থ্রি। এবার আমি এই কাজটুকু কোথায় করলাম, এখানে দেখো খেয়াল করো এই যে টু বাই থ্রি টু বাই থ্রি, এখানে লসাগু টু ফোর্টি থ্রি টু ফোর্টি থ্রি টু ফোর্টি থ্রি আর এই ওয়ান গুণ করার কারণে হলো টু ফোর্টি থ্রি, এখানে প্লাস এই প্লাস দিলাম টু ফোর্টি থ্রি দ্বারা, টু ফোর্টি থ্রিকে ভাগ করলে ওয়ান থাকবে, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, আর এখানে লসাগু থ্রি এই থ্রি থ্রি আর ওয়ান গুণ করার কারণে থ্রি প্লাস এই থ্রি দ্বারা এই থ্রিকে ভাগ করলে ওয়ান আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, টু বাই থ্রি এটা যোগ করলে টু ফোর্টি ফোর নিচে টু ফোর্টি থ্রি ইন্টু এই নিচের থ্রি উপরে গেল, কারণ এটা ভাগ আছে, ভাগের পরিবর্তে ধর আমরা গুণ দিব, এই নিচের থ্রি উপরে গেল আর থ্রি আর ওয়ান যোগ করলে ফোর নিচে আসছে, থ্রি থ্রি কাটা যাচ্ছে, টু দ্বারা ফোরকে ভাগ করলে টু, টু দ্বারা আমরা টু হান্ড্রেড ফোর্টি ফোরকে ভাগ করলে পেলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু, অর্থাৎ আমরা পেলাম হলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু বাই টু হান্ড্রেড ফোর্টি থ্রি, আমাদেরকে এটাই বের করতে বলেছিল। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ গ নম্বরে চলে যাচ্ছি। দেখো আমরা তোমাদের গ নম্বরের অঙ্কটা দেখাচ্ছি, এখানে কী বলা আছে, ধারাটির এনতম আংশিক সমষ্টি ফোর্টি বাই এইটি ওয়ান হলে, ফোর্টি বাই এইটি ওয়ান হলে এন এর মান নির্ণয় করো। তা আমরা প্রথমে লিখব কি, দেখো এখানে এনতম আংশিক সমষ্টি ফোর্টি বাই এইটি ওয়ান, আর আমাদের এখানে কী কী দেওয়া আছে, যেমন আমরা লিখব যে এবং এ সমান সমান আমাদের দেওয়া আছে প্রথম পদ টু বাই থ্রি, আর আমরা লিখব কহতে প্রাপ্ত আর ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি। তা আমরা এখন বলবো যেহেতু আর আর আমাদের ওয়ান অপেক্ষা ছোট, কারণ আর এর মানটা মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান অপেক্ষা ছোট, সুতরাং এস এন, আচ্ছা এখানে একটা বিষয় আমরা লিখতে পারি, আংশিক সমষ্টিকে আমরা এখানে বলতে পারি এস এন, এস এন ইকুয়াল টু আমরা বললাম হলো এটা আমাদের যেটা দেওয়া আছে ফোর্টি বাই এইটি ওয়ান, অর্থাৎ এস এন ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এটা ফোর্টি বাই এইটি ওয়ান। এখন আমরা বলবো এখানে যে সুতরাং এস এন ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর, বা আমরা এস এন এর পরিবর্তে আমরা লিখবো এই যে ফোর্টি বাই এইটি ওয়ান, ফোর্টি ডিভাইড বাই এইটি ওয়ান ইকুয়াল এর মান আমাদের কী দেওয়া আছে টু বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস আর এর পরিবর্তে আমি লিখব ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর এর পরিবর্তে, আর এর পরিবর্তে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি। এবার দেখো আমরা এদিকে চলে যাচ্ছি আমাদের ডান সাইডে, বা আমাদের বাম দিকে যেটা আছে ফোর্টি বাই এইটি ওয়ান এটা ঠিকই থাকবে, এখানে ফোর্টি ডিভাইড বাই এইটি ওয়ান ইকুয়াল টু বাই থ্রি এটাও ঠিক থাকবে এখানে। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের হর এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি, এই যে ওয়ান
माइनस माइनस गुण कर ले प्लस वन बाई थ्री और एखे आन माइनस वन माइनस माइनस वन बाई थ्री टू दि पावर एन बा फोर्टी बाई एटी वन इक्वल टू बाई थ्री लसाओ करो थ्री थ्री और वन गुण कर ले थ्री प्लस वन वन माइनस माइनस वन बाई थ्री टू दि पावर एन अर्थात আমাদের উপরে যা ছিল তাই আছে এখানে কোনো পরিবর্তন হয়নি এখন 40 বাই 81 2 বাই 3 এখন এখানে একটা বিষয় দেখো লসাগু করলাম 3 3 3 দ্বারা এই যে আমাদের 3 আর 1 যোগ করলে 4 আর এখানে 1 মাইনাস মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এন এখন 40 by 81 equal 2 by 3 যখন আমরা গুণ চিহ্ন দেব এই নিচের 3 উপরে গেল এই 4 নিচে আসছে আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও এখন দেখো এই 3 3 কাটা গেল 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 এখানে দাঁড়ালো কি 40 ডিভাইড বাই 81 এটা কাজ করো এই 2 এখানে আছে ভাগাকারে जन एदि आसबे से किन्तु गुण हो गेलो आर एदि के थाकलो वन माइनस माइनस वन बाई थ्री टू दि पावर एन एखन टू और फोर्टी गुण कर ले हबे एटी उपरे एटी नीचे एटी वन इक्वल वन माइनस माइनस वन बाई थ्री टू दि पावर एन एखन एक विषय ख्याल करो आमी ए वनटाके एपाशे निये आसबो ताहले कि हबे देखो 81 উপরে 80 আর এক্ষেত্রে এই 1 যখন এদিকে আসবে সে হবে মাইনাস 1 ইকুয়াল এখানে থাকলো মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এন এখন আমরা এটা লসাগু করব লসাগু হবে 81 তাহলে হবে 80 মাইনাস 81 এখন এদিকে থাকলো কি দেখো মাইনাস माइनस वन बाई थ्री होल टू दि पावर एन अर्थात इखने लसगर पर थकलो नीचे लसगोलम एटी वन एटी वन द्वारा एटी वन के भाग कर वन वन और एटी गुण कर लेटी माइनस माइनस वन और एटी वन गुण कर लेटी वन और एदि के इक्ुअल टू माइनस ए माइनस ए माइनस वन बाई थ्री टू दि पावर एन आशा करी तुम्हरा विषयटुक बुझते पे एबारे डान साइडे चले जा देखो एबारे एदि के क्य थकल এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস ওয়ান ডিভাইড বাই এইটি ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন এবার আমরা উভয় পক্ষ থেকে এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হবে ওয়ান বাই এইটি ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন আমরা জানি থ্রির উপরে ফোর দিলে 81 হয় তাহলে ক্ষেত্রে আমরা 1 বাই 3 এর উপরে 4 দিলাম এখন এখানে কিন্তু আমাদের দেখো এখানে আছে মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এন একটা বিষয় খেয়াল করো এখানে মাইনাস আমি কিন্তু এখানে মাইনাস দিতে পারবো কেন কারণ মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে তা কিন্তু কি হয়ে যায় প্লাস হয়ে যায় আমাদের কিন্তু এখানে প্লাস আছে এখন আমরা দেখতে পাচ্ছি মাইনাস 1 বাই 3 এর উপরে হোল টু দি পাওয়ার 4 माइनस वन बाई थ्री फोर टू दि पावर एन बेस एक तेले पावर समान हबे तेले बा लिखल एखे फोर इक्वल टू एन सूतरां एन इक्वल टू फोर आमादेर के बोलछिलो जे धाराटीर एनतम आंशिक समष्टि फोर्टी बाई एटी वन होले एनेर मान निर्णय करो आमरा एनेर मान निर्णय करलाम एखन एकटा विषय आमी तोमादेरके आबार एटा रिभिउ दिच्छि जेमन एखाने बला आछे এনতম আংশিক সমষ্টি এস এন ইকুয়াল টু ফোর্টি বাই এইটি ওয়ান এবং এ ইকুয়াল টু টু বাই থ্রি এটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে আর ক থেকে আমরা পেয়েছি আর ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি এখন আমরা বললাম কি এস এন ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন কারণ আমাদের আর এর মানটা ওয়ান অপেক্ষা ছোট আর ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এস এন এর মান এই যে আমরা এখানে লিখেছি ফোর্টি বাই এইটি ওয়ান লিখলাম এর মান টু বাই থ্রি আর এখানে ওয়ান মাইনাস আর এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি এন এন ওয়ান মাইনাস আর এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি এভাবে ফোর্টি বাই এইটি ওয়ান টু বাই থ্রি ওয়ান মাইনাস
এখানে উপরে লব যা আছে তাই আছে আর এই মাইনাস আর মাইনাস গুণ করার কারণে হলো প্লাস আর এখানে হলো 1/3 এই আমাদের বাম দিকে যা আছে তাই আছে 2/3 ঠিক আছে আমাদের লব ঠিক আছে লসাগু 3 3 আর 1 গুণ করলে 3 প্লাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 1 1 গুণ করলে 1 40/81 2/3 আমাদের লব যা ছিল তাই আছে আমরা লসাগু করে যোগ করার পরে পেলাম 4/3 এখন আমরা এই 40/81 ঠিক আছে এখানে 2/3 তাও ঠিক আছে এইটা আছে ভাগাকারে যখন গুণচিহ্ন দিলাম নিচের 3 উপরে গেল উপরে 4 নিচে আসছে আর আমাদের 1 মাইনাস মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n আমরা এখানে লিখলাম 3 আর 3 কাটা গেল 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 এই 2 টা ভাগ আছে সাইড চেঞ্জ করে এখানে যাওয়ার কারণে তা গুণ হয়ে গেল এখন আমাদের এখানে দাঁড়ালো হলো 40 আর 2 গুণ করলে 80/81 আর এখানে 1/1 মাইনাস মাইনাস 1/3 টু দি পাওয়ার n এখন দেখো একটা বিষয় এখন এই 1 কে আমরা বাম দিকে নিয়ে আসলাম অর্থাৎ এখানে 1 ছিল প্লাস এখানে আসার কারণে হয়ে গেল মাইনাস আর এদিকে আমাদের এই মাইনাস এখানে মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n এবারে আমরা লসাগু করলাম 81 81 দ্বারা 81 কে ভাগ করলে 1 1 আর 80 গুণ করলে 80 মাইনাস মাইনাস 81 আর 1 গুণ করলে 81 সমান সমান মাইনাস মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n এখন এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 1 এই দেখো মাইনাস 1 উপরে আর নিচে আমাদের 81 আর এখানে মাইনাস মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n যেহেতু এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আমরা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা উঠে যাচ্ছে তাহলে থাকলো 1/81 আর এখানে আছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার n এখন 81 কে লেখা যায় আমরা জানি 3 টু দি পাওয়ার 4 দিলে হবে 81 আর 1 1 এর উপরে পাওয়ার তুমি যা দিবা তাতে 1ই থাকবে তাহলে আমরা দিলাম এখানে 1/3 টু দি পাওয়ার 4 কেন আমরা মাইনাস দিলাম কারণ আমাদের এখানে মাইনাস আছে এখন তুমি বলতে পারো স্যার মাইনাস দিলে তাতে আমাদের কোনো সমস্যা আছে কিনা তুমি একটা বিষয় খেয়াল করো মাইনাসের উপরে যদি আমরা জোর পাওয়ার দেই তাতে আমাদের মাইনাস প্লাস হয়ে যায় এখানে প্লাস তো আমাদের পজিটিভ আছে ঠিক আছে আর যদি এখানে বিজোর পর থাকতো তাহলে কিন্তু মাইনাস মাইনাসই থাকতো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বেস এক তাহলে পাওয়ার সমান হয়ে গেল সুতরাং n = 4 তাহলে আমরা তোমাদের অসীম ধারার সৃজনশীল যেটা ছিল আমরা কমপ্লিট করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে বাসায় তোমরা এরকম এই আমি তোমাদের গত ক্লাসে একটি সৃজনশীল লিখিয়েছি আজকে আরেকটি দেখালাম তোমাদের বাসায় এই ধরনের সৃজনশীল তোমরা বারবার করো তাহলে আশা করা যায় অসীম ধারা নিয়ে যে সকল সৃজনশীল আসতে পারে পরীক্ষায় তোমরা অবশ্যই সবাই পারবে তাহলে এখন তোমরা বারবার ক্লাসটি ভালো মতো দেখবে বাসায় এবং সেই অনুযায়ী তোমরা এইচডব্লিউ করে রাখবে এবং এই ধরনের আরও যত অঙ্ক রয়েছে তোমরা সেগুলো বাসায় চর্চা করবে তাহলে দেখবে তোমাদের কাছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো অনেক সহজ লাগবে।